এবার ধাক্কা করোনার দ্বিতীয় তরঙ্গের শুরুতেই নতুন ধরন নিয়ে। এরই মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ায় বিশৃঙ্খল ইংল্যান্ড। তবে যেসব কারণের জন্য ধারণা করা হচ্ছে এটি নতুন স্ট্রেইন, তার সাতটি লক্ষণের খোঁজ মিলেছে। বিস্তারিত মোবালিক করিমের প্রতিবেদনে। করোনা নতুন ধরনটির প্রথম ধাক্কা এসেছে যুক্তরাজ্যের ওপর। রাষ্ট্রটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে অনেকগুলো দেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশও মিলেছে এর ছটা। ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনা নতুন স্ট্রেনে আরও সাতটি লক্ষণের খোঁজ জানা গেছে। নতুন স্ট্রেনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে। সেগুলো হলো ক্লান্তি, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, ডায়রিয়া, মানসিক বিভ্রান্তি, পেশিতে ব্যথা ও স্কিনের র‍্যাশ। এদিকে ভ্যাকসিনের খবর আশা জাগালেও বারবার তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। করোনার সাথে লড়াই করে জয়ী হওয়ার জন্য নিয়মিত যুদ্ধ করে যাচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা এখনও বলছেন যে ভ্যাকসিনগুলো চলমান আছে, তা নতুন ধরনের সাথেও লড়তে সক্ষম। মুবাল্লিক করিম, মাইটিভি।